আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। উপস্থাপনা করছি আমি সুরজ আহমেদ। এই মুহূর্তে চলছে দশম বিপিএল আসর, বিপিএলের দশম আসর চলছে। এই বিপিএলে পারফরম্যান্সের দিক থেকে যদি বলা হয় তাহলে বাংলাদেশের যে পারফর্মার আছে তার মধ্যে অন্যতম হচ্ছেন শরীফুল ইসলাম। এই বিপিএলের দশম আসরে একমাত্র হ্যাট্রিকার শরীফুল ইসলাম। এই শরীফুল ইসলাম সাম্প্রতিক সময়ে যেভাবে আলো ছড়াচ্ছেন, বাংলাদেশের নাম আরও অনেক দেশে বিশ্বের কাছে তুলে ধরছেন শুধু ক্রিকেটের মাধ্যমে। আমরা জানি বাংলাদেশের এই বাঁহাতি পেসার শরীফুল ইসলাম বর্তমানে তার সাম্প্রতিক সময়ে যে ফর্ম, অন্য অন্য বোলারদের থেকে ধীর এগিয়ে আছে এই বাঁহাতি পেসার। বাংলাদেশের যে পেস অ্যাটাক আছে, যে পেস অ্যাটাকটা এখন বর্তমানে বিশ্বের সেরাতম পেস অ্যাটাক, সাম্প্রতিক সময়ের বিবেচনায় বাংলাদেশের পেস অ্যাটাককে বলা হয় ওয়ার্ল্ড ক্লাস বা এক নম্বরে আছেন এই বাংলাদেশের পেস অ্যাটাক। আমরা জানি এর আগে বিশ্বকাপ চলাকালীন সময় পর্যন্ত ছিল বাংলাদেশের পেস অ্যাটাক দুই নম্বরে এবং পাকিস্তান ছিল এক নম্বরে। ওয়ার্ল্ড কাপের পরে যে সমস্ত সিরিজ হয়েছে, সিরিজ হওয়ার পরে সাম্প্রতিক সময় পর্যন্ত বাংলাদেশের যে পেস অ্যাটাক আছে, এই পেস অ্যাটাকের সাফল্যর জন্য, যে সাফল্যর কারণে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টি টোয়েন্টি এবং ওডিআই ম্যাচ জিতেছিল বাংলাদেশ, যেই ম্যাচগুলোতে এই বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে জয়লাভ করেছিল, সেই সমস্ত ম্যাচগুলোতে বিশেষ করে যদি আমি বলি আলাদাভাবে নজর কাড়বে বাংলাদেশের পেসাররা। এই বাংলাদেশের পেসারদের কারণেই সর্বপ্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে তাদেরই মাটিতে জয়লাভ করেছিল টিম বাংলাদেশ। এই শরীফুল ইসলাম যেভাবে এগোচ্ছেন সেভাবে আসলেই তার র্যাঙ্কিং এক নম্বরে ওঠা, বোলিং র্যাঙ্কিংয়ের এক নম্বরে ওঠা শুধু সময়ের ব্যাপার মাত্র আমরা যেটি বলতে পারি। এই শরীফুল ইসলাম সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন। এই শরীফুল ইসলাম এর বিশেষ করে শরীফুল ইসলামের তাগিদেই কিন্তু বাংলাদেশ পেস অ্যাটাকের দিকে এক নম্বরে, এবং আমরা জানি ইন্ডিয়া আছে দুই নম্বরে, অস্ট্রেলিয়া তিনে, পাকিস্তান চারে। যে পাকিস্তান ছিল এক নম্বরে সে পাকিস্তান এখন চারে। আমরা এখন দেখি শরীফুল ইসলাম যে বিগত সিরিজ ছিল সে সিরিজ তো বটে, সাম্প্রতিক সময়ে যে ঘরোয়া লীগ বিপিএল, মানে বাংলাদেশের ঘরের লীগ বিপিএল, এই বিপিএলে এখন সর্বোচ্চ উইকেট টেকার এই ম্যাচ পর্যন্ত বাংলাদেশের সব থেকে উইকেট টেকার বিপিএলের নাম্বার ওয়ান শরীফুল ইসলাম। শরীফুল ইসলামের ইকোনমিকটাও দারুণ। আসলে শরীফুল ইসলাম যেই স্কেলে যেই লেন্থে বল করে থাকেন সেই লেন্থ থেকে আসলে ব্যাটারদের একরকম অগ্নি পরীক্ষার মতো পরীক্ষা নিয়ে থাকেন এই বাঁহাতি ব্যাটস বাঁহাতি বোলার। এই বাঁহাতি বোলারের মধ্যে আমরা দেখতে পাই ওয়াসিম আকরামকে, পাকিস্তানের বাঁহাতি যে পেসার ছিল ওয়াসিম আকরাম, বিশ্বের পেসারদের মধ্যে সব থেকে সুইং ছিল বেশি। এই আমরা জানি শরীফুল ইসলামের মধ্যেও কিন্তু এমনটা দেখা যায়। এই শরীফুল ইসলামকে নিয়ে বাংলাদেশের আসলে গর্ব করার তো বিষয় আছে। এই শরীফুল ইসলামকে নিয়ে বাংলাদেশের অনেক স্বপ্ন আছে। সামনে যেন শরীফুল ইসলামের হাত ধরে বাংলাদেশের পেস অ্যাটাক, আরও আছেন পেস অ্যাটাকের নেতা তাসকিন আহমেদ, এরপরে আছেন আমরা জানি বিভিন্ন রকমের জুনিয়র সিনিয়র মিলে কিন্তু পেস ইউনিটটা বাংলাদেশের অনেক সুন্দর একটি পেস ইউনিট হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি এবাদত হোসেনের ইঞ্জুরির কারণে এবাদত হোসেন এবার বিপিএলেরও বাইরে আছেন, যে থাকতে পারতো ওয়ার্ল্ড কাপের মতো আসরে অটো চয়েস, সে বলার আসলে ইঞ্জুরির থাকার কারণে বাংলাদেশের পেস অ্যাটাক একটু শূন্যতা অনুভব করছে, যার কারণে বাংলাদেশের পেস অ্যাটাক এখন নাম্বার ওয়ান সেই বোলার শরীফুল ইসলাম। সাম্প্রতিক সময়ে যে বিপিএল চলছে, বিপিএলেও একমাত্র হ্যাট্রিকার যে প্রথম ম্যাচেই হ্যাট্রিক করেছেন এই বিপিএলের দশম আসরে শরীফুল ইসলাম। শরীফুল ইসলামের উইকেট পাওয়ার বিষয়ে যদি আমরা বলি, শরীফুল ইসলামের যে হ্যাট্রিক উইকেট পেয়েছেন সেই হ্যাট্রিক উইকেটটা কিন্তু লাস্ট ওভারে পেয়েছেন, এবং আমরা দেখি যে তার অভ্যাসে পরিণত হয়েছিল প্রথম ওভারে উইকেট তুলে নেওয়া, যেটি আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে দেখেছি টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে প্রথম ওভারে এসেই কিন্তু তিনি উইকেটের আঘাত হেনেছেন। ঠিক একইভাবে আজকের ম্যাচে শরীফুল ইসলাম প্রথম ওভারেই শেষ বলে উইকেট পান, এবং তিনি আসলে সাম্প্রতিকের বিপিএলের টপ উইকেট টেকার।